শহরের কলেজে পড়তে আসা দূরের পড়ুয়াদের সমস্যা অনেক। মূল সমস্যা বাড়ি ভাড়া বা মেস ভাড়া। অধিকাংশ ক্ষেত্রেই কয়েক হাজার টাকার ঘর বা মেস ভাড়া নিয়েও ন্যূনতম স্বাচ্ছন্দ্য মেলে না বলে প্রায়শই অভিযোগ ওঠে। এবার কলকাতা ও তার উপকণ্ঠে শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসা মেধাবী ছাত্রদের জন্য বিশাল আর বিনামূল্যে ছাত্রাবাস তৈরি হলো হাওড়ায়। ব্যবসা থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে শানপুর জেলেপাড়া অঞ্চলে এই ছাত্রাবাসটি তৈরি করেছে হাওড়ার নামকরা স্বেচ্ছাসেবী সংস্থা লক্ষ্মীকাশী চ্যারিটেবল ফাউন্ডেশন। তিনতলা ওই ছাত্রাবাসের ঘরগুলিতে ছাত্রদের সুবিধার জন্য স্টিলের বিছানা ও অত্যাধুনিক আলমারি থাকবে। শুধু থাকা নয়, সেই সঙ্গে আবাসিক ছাত্ররা যাতে প্রয়োজনীয় হাত খরচের টাকা রোজগার করতে পারেন তাও ব্যবস্থা করেছে ছাত্রাবাসটির নির্মাতা ও পরিচালক সংস্থা লক্ষ্মীকাশী চ্যারিটেবল ফাউন্ডেশন। এখানে গরিব ছাত্রদের জন্য একটি কোচিং সেন্টারও করা হবে, যেখানে আবাসিক ছাত্ররা নিজেদের লেখাপড়া ছাড়াও সামান্য পারিশ্রমিকের বিনিময়ে নিচু ক্লাসের ছাত্রছাত্রীদের প্রাইভেট টিউশন করার সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের পরিচালক ডক্টর কাশীনাথ দাস আরও জানিয়েছেন, 2018-19 সালের উচ্চ মাধ্যমিকের অফলাইন পরীক্ষায় যারা 90% উপর নম্বর পেয়েছেন সেই সব ছাত্ররা তাঁদের সংশ্লিষ্ট জেলার জেলাশাসক ও পুলিশ কমিশনারের সুপারিশপত্র ও চরিত্রের শংসাপত্র দিয়ে এখানে থাকার আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রতিদিন বেলা 10টা থেকে 12টার মধ্যে যোগাযোগ করতে হবে। যোগাযোগের নম্বর 8274895479। এছাড়াও হাওড়ার ব্যবসা থানা এলাকার 19/3/1 ভগবান চ্যাটার্জি লেনে লক্ষ্মীকাশী চ্যারিটেবল ফাউন্ডেশনের অফিসে গিয়েও সরাসরি যোগাযোগ করা যাবে। হাওড়া থেকে সোমনাথ পল্লের রিপোর্ট, তারা নিউজ।